তো লাস্ট টিউটোরিয়ালে আমরা ল্যান থেকে ম্যান, দেন ওখান থেকে ওয়্যান কীভাবে ক্রিয়েট হয়, বা টোটাল ইন্টারনেটটা কীভাবে ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি ইন্টারনেটটাই হচ্ছে এই সবগুলো কানেক্টেড ডিভাইসেস মিলেই কিন্তু ইন্টারনেটটা ক্রিয়েট করে, এটা দেখেছি। অ্যান্ড আমার মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো যায় আপনাদের। সাবমেরিন কেবল নিয়ে একটা কথা বলেছিলাম, সো একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট হচ্ছে সাবমেরিন কেবল ম্যাপ। আমরা যদি যাই www.submarinecablemap.com, এইটাতে এই ওয়েবসাইটটাতে বেসিক্যালি ওয়ার্ল্ডের সাবমেরিন কেবেলগুলো কোনটা কোথায় কোথায় গিয়েছে সেটা দেখা যাবে। আমি ওকে, সো আমি সাপোজ বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট করেছি গুগলের একটা সার্ভারে, সার্ভারটা হচ্ছে ইন্ডিয়ার এখানে আছে, সো ইন্ডিয়ার এখানে আছে। সো আমার ডেটাটা বা রিকোয়েস্টটা কোন রাউট হয়ে যাবে বা কোন রাউট হয়ে ব্যাক করবে সেটা যদি দেখতে চাই, ইন্ডিয়ায় না, আর একটু দূরে রাখি, সাপোজ কোথায় যাব, সামহোয়ার এই এইখানে, সামহোয়ার অ্যারাউন্ড হিয়ার। সো আমি এটাতে যদি ডাবল ক্লিক করি, সো এই রাউটটা বা এই কেবলটা কোথায় কোথায় গিয়েছে আপনি দেখতে পারছেন। অ্যান্ড তো এই ওয়েবসাইটটা ইন্টারেস্টিং, দেখতে পারেন একটু ঘেটে। তো সাবমেরিন কেবল কোথায় শুরু বা এই কেবলটা কোথা থেকে শুরু এবং কোন কোন পয়েন্টে কানেক্টেড হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে, সো এইটা ওয়েবসাইটটা ঘেটে দেখতে পারেন। এটা আমার মনে হয়েছে একটা ইন্টারেস্টিং সাইট। এটার পাশাপাশি আরও একটা ওয়েবসাইট আছে, ওটা হচ্ছে ইন্টারনেট ম্যাপ, সো ইন্টারনেট ম্যাপ ডট নেট। আমি যদি যাই এটাতে অ্যাকচুয়ালি দেখতে পারবো হচ্ছে ওয়ার্ল্ডের যত সার্ভার আছে, মোটামুটি বড় সার্ভারগুলো সবগুলো এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন google.com, এগুলো অ্যাকচুয়ালি সাইজ কম্পারিজন যে কোনটা কত বড়। অ্যান্ড এটার পরে যদি আমি আরও ইনডেপথে যাই, গুগলের কিন্তু একদম বড়টা ছাড়াও আরও ছোটো ছোটো সার্ভার আছে। দেন আমি আমি আচ্ছা ক্যাশিং নিয়ে একটা কথা বলেছিলাম, যে হচ্ছে আমার যদি ISP ডেটা ক্যাশ করে রাখে, স্টোর করে রাখে, ওইটা কিন্তু আমার ফাস্টার আসে। সো গুগলের যেমন google.com আছে, দেন আমি যদি বাংলাদেশ লিখে সার্চ দিই google.com.bd, সো গুগলের .com.bd থেকে যে ডেটাগুলো আসে এগুলো কিন্তু বাংলাদেশে খুব কাছাকাছি একটা সার্ভার থেকে আসে। এক্স্যাক্টলি বাংলাদেশে সার্ভার নেই, বাট বাংলাদেশে খুব কাছাকাছি সার্ভার থেকে আসে। আর সাবমেরিন কেবল ম্যাপে যেটা দেখেছিলাম, যে হচ্ছে যদি গুগলের কোনো একটা সার্ভার হচ্ছে ইন্ডিয়ায় থাকে, সো এই সার্ভার থেকে কিন্তু সবার আগে রেসপন্সটা আসবে, যেন খুব তাহলে খুব ফাস্টার আসে। যদি এটা এই আমার যে রেসপন্সটা এটা যদি ঘুরে কোথাও থেকে সাপোজ সুইডেন বা নরওয়ে থেকে আসে বা রাশিয়ার শেষ মাথা থেকে কোথাও থেকে আসে, তাহলে কিন্তু অনেক ঘুরে অনেক সময় নিয়ে জিনিসগুলো আসবে। সো এই জন্য হচ্ছে গুগলের বা বড় বড় কোম্পানিগুলোর দেখবেন অনেকগুলো সার্ভার ওয়ার্ল্ড ওয়াইড, যেন হচ্ছে যে কোনো লোকেশন থেকে কল দিয়ে খুব কুইকলি সার্ভ করতে পারে। অ্যান্ড কিছুটা ডোমেইন স্পেসিফিকও, একটা এক্সাম্পল হতে পারে ইউটিউব। ইউটিউবে হচ্ছে আপনার সাপোজ বাংলাদেশে মানুষ কোনো একটা গান খুব পপুলার হয়েছে বাংলাদেশে, সো গুগল যেটা করবে, সরি ইউটিউব, অ্যাকচুয়ালি ইউটিউব তো গুগলেরই, সো যেটা করবে হচ্ছে বাংলাদেশে আশেপাশের লোকেশন কোথাও হচ্ছে ওই ডেটাটা স্টোর করে রাখবে। তাহলে বাংলাদেশে মানুষজন যতই রিকোয়েস্ট দিবে ওই লোকেশন থেকে যখন সার্ভ করবে এটা খুব ফাস্টার সার্ভ হবে, অনেক দূর থেকে আসা লাগবে না। সো যেহেতু ক্যাশিংয়ের কনসেপ্টটা খুব হালকা করে বলেছিলাম আগে, সো এই জিনিসগুলো কিন্তু এখন বলার সাথে সাথে শুনে ইজিয়ার মনে হবে বা অ্যাটলিস্ট কিছুটা কনসেপ্ট ধরে ফেলতে পারবেন। সো এই জন্যই আসলে অনেক কিছু যদি আপনি একসাথে দেখেন সব সাথে সাথে মুখস্থ না রাখলেও, যখন অন্য একটা কিছু বোঝাতে যাব তখন দেখা যাবে রিলেটেড কিছু হলে মনে পড়ে যাবে। সো এই আশা করি আপনারা এই দুটা ওয়েবসাইট ঘুরে দেখবেন, বা আরও যদি কোনো ইন্টারেস্টিং সাইট আপনারা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন যেন বাকিরাও দেখতে পারে। সো এটা ঘুরে ঘুরে দেখে আশা করি মজা পাবেন। ধন্যবাদ।